জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর আন্দোলন কি অগণতান্ত্রিক পথে যাবে, এই প্রশ্ন কিন্তু ক্রমেই উঁকি দিচ্ছে। শিক্ষা দপ্তরের অধিকর্তা এরপর সচিবের সঙ্গে দেখা করেও সদুত্তর পায়নি চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্ব। তাই মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে মহাকরণে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি, কিন্তু সোমবার কংগ্রেসের ডাকা বাঁধের কারণে তা এদিন স্থগিত করে। সিটি সেন্টারের সামনে গণঅবস্থান স্থলে আন্দোলন চালিয়ে যায় চাকুরিচ্যুতরা। স্থায়ী সমাধানের দাবিতে তারা আন্দোলনে অনড়। সোমবার তাদের আন্দোলনের 43তম দিনে পড়ল। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর নেতৃত্ব সাফ জানিয়ে দেয় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিন তারা পরোক্ষ জানিয়ে দেন প্রয়োজনে অগণতান্ত্রিক পথে যেতে পারে আন্দোলনে যদি সরকার স্থায়ী সমাধানের ব্যবস্থা না করে। এরাজ্যের শিক্ষক কর্মচারীরা, এরাজ্যের শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে এই ট্রেনের পাশে কনকনে ঠান্ডার মধ্যে রাত্রি যাপন করছেন। বারবার চিৎকার করে বলার চেষ্টা করছি, আমাদের অধিকারটা আমাদের ফিরিয়ে দিন, আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় পড়ে আছি। আমাদের অধিকারটা হচ্ছে আমাদের স্থায়ী চাকরির সমাধান, আমাদের স্থায়ী সমাধান, এই বিষয়টাই বারবার সরকারকে বোঝানোর চেষ্টা করছি। সেই দিনটাও আমরা ভুলে যাইনি, যেদিনকার এই 462 জনের বিরুদ্ধে মামলা করে আজকে এই রাস্তায় বসানোর কারিগর যারা ছিলেন, আজকে যারা নিজেদের বিধায়ক বলে পরিচয় দেন বিভিন্ন দলের, কাল পরশু ছিলেন এক দলে, আজকে আছেন আরেক দলে, এই 462 জনের কারিগর যারা, তারাও আজকে এই মায়া কান্না কাঁদছে আমাদের জন্য, কিন্তু আমরা বসে আছি রাস্তার মধ্যে, আর আমাদের দেখার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য সরকারের কাছে সময় নেই। এই হচ্ছে আমাদের আজকে দুর্দশা, আর এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কি বলবো, 82 জন কি অপরাধ করেছিলেন, কি অপরাধ করেছিলেন রিমি দেববর্মা, কি অপরাধ করেছিলেন উত্তম ত্রিপুরা, আমাদের প্রত্যেকটা সহকর্মী, প্রত্যেকটা সহযোদ্ধা দুর্দশার মধ্যে তাদের দিনগুলো যাপন করছে, পরিবার পরিজনদের নিয়ে তাদের মা বাবার ওষুধের ব্যবস্থা করতে পারছে না, বাচ্চার পড়ার ব্যবস্থা করতে পারছে না, দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারছে না, রাস্তায় পড়ে আছে চিৎকার করছে, সরকার উদাসীন। আমরা হতবাক হই, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা তো এই রাজ্যেরই সন্তান, এই 37 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে আমাদের, আমরাও তো এই রাজ্যের মানুষ, এই রাজ্যের এই বসবাস করছি, আমাদের কথাগুলো শোনার মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি 10 মিনিট সময় পাচ্ছেন না, একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করছেন না? উনি বলার চেষ্টা করছেন আপনারা পরীক্ষায় বসুন, কোথায় পরীক্ষায় বসবো, কি করে পরীক্ষায় বসবো? এই হচ্ছে দাদা, আজকে 45 বছর ক্রস করে গেছেন, আমাদের মধ্যে অনেক শিক্ষক আছে 50 ক্রস করে গেছেন, কি করবেন? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।